বন্ধুরা মুখ এবং চুলের যত্ন নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি কিন্তু হাত পা ঘাড় গলা কনুই এই সমস্ত অংশের কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয় না যার ফলে এই সব অংশের পরে দেখা দেয় কালো জেদি দাগ যেগুলো কিন্তু সহজে দূর করা যায় না বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজে হাত পা হাড় গলাকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা বন্ধুরা আজকে বাড়িতেই এক টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে তোমরা তোমাদের হাত পা ঘাড় গলা কনুই বগল এই সমস্ত অংশগুলিকে কিন্তু ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারবে এখানে প্রথমেই তোমাদেরকে নিতে হবে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু পুরোটাই কিন্তু এখানে আমাদের লাগবে বন্ধুরা ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণে গ্লিসারিন বন্ধুরা হাত পা হাড় গলা এই সমস্ত অংশে কিন্তু ড্রাইনেস থেকে আমাদের স্কিন কালো হয়ে যায় সেই জন্য এখানে গ্লিসারিন ব্যবহার করতে হবে গ্লিসারিন আমাদের ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে তো স্যাম্পার গ্লিসারিনকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে বেকিং সোডা যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করবে তার সাথে সাথে ত্বককে দারুণভাবে উজ্জ্বল করবে এবং ত্বকের উপরে থাকা কালো চোখ দূর করবে যেদি থেকে যেদি কালো দাগও কিন্তু এই বেকিং সোডা দূর করতে সাহায্য করবে এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণে চালের গুঁড়ো এক চামচ থেকে দু চামচ পরিমাণে তোমরা চালের গুঁড়ো এখানে ব্যবহার করবে বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে কিন্তু রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস তো এবার এই প্যাকটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে লেবুর রস পাতি লেবুর রস দেওয়ার পরে প্যাকটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে খুব ভালোভাবে একসাথে মেশানোর পরে কিন্তু আর একটুও দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে এখানে বলে রাখি এই প্যাকটা কিন্তু তোমরা ফ্রিজে বানিয়ে রাখতে পারবে না এই প্যাকটাকে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এই প্যাকটা এতটাই কার্যকরী একটা প্যাক যেটা কিন্তু মধ্যে তোমাদের হাতের পায়ের ঘাড় গলার সমস্ত কালো দাগ কিন্তু খুব সহজেই তুলে একদিনের দেবে এরপরে যে পাতিলেবুর খোসাটা ছিল সেটাকে কিন্তু ফেলে দেবে না এটাকে কিন্তু এরপরে আমাদের কাজে লাগবে এবার অল্প অল্প পরিমাণে এই প্যাকটা নিয়ে তোমাদের যে অংশে কালো দাগ হয়ে গেছে ধরো ঘাড় বগল কনুই হাঁটুর উপরেও কিন্তু অনেক সময় কালো দাগ পড়ে যায় সেই সমস্ত অংশে কিন্তু তোমরা এই প্যাকটা খুব ভালোভাবে লাগিয়ে নেবে আলতোভাবে এভাবে ঘষে ঘষে তোমাদের এটাকে লাগাতে হবে এর মধ্যে যেহেতু রয়েছে চালের গুঁড়ো যেটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে বন্ধুরা মুখে কিন্তু আমরা স্ক্রাবার ব্যবহার করি যার ফলে কিন্তু মৃত কোষের স্তরগুলো সরে যায় তেমনই আমাদের হাত পায়ে ত্বকেও কিন্তু এরকমই মৃত কোষের চামড়া থাকে সেগুলোকে কিন্তু আমাদের নিয়মিত এইভাবে স্ক্রাব করে সরিয়ে ফেলতে হবে এইভাবে তোমরা প্যাকটাকে লাগিয়ে নেবে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত যে পাতিলেবুটা আমরা ব্যবহার করেছিলাম তার খোসাটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে ঘষে নিতে হবে এর ফলে ত্বকের ওপরের মৃত কোষের চামড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সরে যাবে এবং আমাদের ত্বক কিন্তু ন্যাচারালভাবে ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে একবার ইউজ করলেই কিন্তু এই প্যাকটা তোমাদের দারুণ কার্যকরী একটা রেজাল্ট দেবে এইভাবে আরও তিন থেকে চার মিনিট ধরে আমরা ঘষে নেব তারপরে এই প্যাকটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা দেখো ইনস্টেন্টলি কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে আমার হাতটা এইভাবে তোমরা যেখানেই লাগাও না কেন এই প্যাকটা তোমাদের ত্বক কিন্তু ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে এইভাবে প্যাকটা লাগানোর পরে তোমরা যে কোনো বডি লোশন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে এর ফলে তোমাদের ত্বক কিন্তু ড্রাই হবে না এবং পুনরায় কালো দাগ চোখ কিন্তু আর ফিরে আসবে না এই প্যাকটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে আর এই প্যাকটাকে কিন্তু মুখে লাগানো যাবে না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এই ঘরোয়া উপায়টা বাড়তে একবার হলেও ট্রাই করো এবং আমাকে কিন্তু ফিডব্যাক দিতে একদমই ভুলে যেও না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু একদমই ভুলে যেও না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো